সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসটিভির প্রতিদিনকার সান্ধ্যকালীন আয়োজন বেলাশেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং প্রতিদিনকার মতো আমাদের সঙ্গে আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে অনেক গুণী একজন মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি প্রবীণ এবং আমি বলবো যে এই সময়ের যারা প্রজন্ম তাদের জন্য তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং তিনি একাধারে একজন সঙ্গীত শিল্পী, একজন লেখক, শিশু সাহিত্যিক এবং অনুষ্ঠান নির্মাতা। দর্শক, যার কথা বলছি তিনি লেখক এবং সঙ্গীত শিল্পী কাজলি আহমেদ। আপা কেমন আছেন? শুভ সন্ধ্যা। ভালো আছি, ভালো আছি, অনেক ভালো। যে প্রসঙ্গে কথা বলবো, আসলে আপনার মতো যখন গুণী মানুষেরা এসে বসেন তখন একটু ভয় কাজ করে যে আসলে কোন টপিকটা ধরে আমি আগাবো, কথা বলবো। এই বছর আপনার দুটি বই প্রকাশ পেয়েছে, তো একটু বইয়ের প্রসঙ্গেই যাব যে এই বছর যে দুটি বই প্রকাশ পেয়েছে, একটি শিশুদের ছড়ার বই মিষ্টি সুরের বৃষ্টি ছড়া, এটা সম্পর্কে একটু জানবো। এটা ওই ছোটদের নিয়ে ছড়ার বই, ছোটরা ছোটদের যে ছড়াগুলো আকর্ষণ করে সব নিয়ে ছোটদের উপযোগী করে বৃষ্টি ছড়া আছে বইয়ে। ইনশাআল্লাহ ছোট বড় সবাই এটা সুন্দরভাবে নেবে আশা করি। আচ্ছা, কত তারিখে এসেছে বইমেলায়? বইমেলায় 15 তারিখ মিজান পাবলিকেশন থেকে। কয়টি বই, কয়টি ছড়া আছে এখানে? ওখানে বৃষ্টি ছড়া। আচ্ছা, ছোটদের ওই জন্য ওর নামটাই মিষ্টি সুরে বৃষ্টি ছড়া। মহান আল্লাহ তাআলার কোন সৃষ্টিকে অস্বীকার করবে? আচ্ছা, এটা যদি একটু সম্পর্কে জানতে চাই যে একটু বিস্তারিত। আল্লাহর সৃষ্টি সম্পর্কে তুলে ধরা হয়েছে। এটা আমি তাহলে কি ধরনের বই বলবো, যে নিজের জানা থেকে লেখা না একটু মানে একটু বিভিন্ন ধরনের বই পড়ে জেনে? না, জেনে তো জানতেই হয়, যেহেতু মহান আল্লাহ তাআলার সৃষ্টি ভাবি আয়াল্লাহিকার মাতুকার জীবন, এটা তো কোরআন শরীফে এবং প্রত্যেকটা ইসলামিক বইয়ে আমরা এই ইয়েটা দেখতে পাই। তো এই আল্লাহর সৃষ্টি সম্পর্কেই এই বইয়ে তুলে ধরা হয়েছে। আচ্ছা, তো আপনার প্রথম বই কোনটি ছিল বইমেলায় প্রকাশিত? আমার প্রথম বই ছিল বানরের বিয়ে। এটা এটা শিশুদের শিশুতোষ নাটকের বই। এটা 2000 সালে একটা স্যাটেলাইট চ্যানেল থেকে বের হয়, মানে সিডি আকারে। আচ্ছা, তো একজন প্রকাশক আমাকে বললেন যে আপনি এটা অনেক পরে, সেটা 2000 সালে যে ডিভিডি বের হয়, কিন্তু 2013 সালে একজন বছর পর, হ্যাঁ, একজন প্রকাশক রূপ প্রকাশনী একজন উনি আমাকে বললেন যে আপনি এটা মানে বই আকারে বের করতে চান কিনা, তাহলে আমরা প্রকাশক আপনার বইটা সেভাবে ইয়ে করতে পারি। তো উনি ওই বইটা বানরের বিয়ে ওইটা প্রথম ওখান থেকে 2013 সালে ওইটা শিশুতোষ নাটক হিসাবে প্রকাশ করে এবং ছোট বড় সবার কাছে বেশ বেশ জনপ্রিয়তা পায়। মানে বানরের ছবিটা দেখেই ছোটদের মনে হয় আকর্ষণ করে, অনেক উদ্বুদ্ধ হয় বইটি পড়ার জন্য। হ্যাঁ, পড়ার জন্য ওরা। আপা, যেহেতু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো যখন নাটক নির্মাণ হয় কোনো বই নিয়ে, দেখা যায় আগে বইটা প্রকাশ হলো তারপর ওটা নিয়ে নাটক নির্মাণ করা হয়, তো যেহেতু এক্ষেত্রে কিন্তু ভিন্ন, এক্ষেত্রে ভিন্ন, হ্যাঁ, যে নাটক থেকে তারপর আবার আপনি ওটা বই আকারে প্রকাশ করেছেন, তো সেক্ষেত্রে ঘটনাগুলো কি মানে পর্যায়ক্রমে এসেছে পুরোপুরি নাকি একটু পার্থক্য আছে? না, বহু ওই যেটা ডিভিডি আকারে বের হয় ওইটাই বই আকারে, সংলাপগুলো হুবহু একই ছিল, একই রাখছি। আচ্ছা, দ্বিতীয় কোন বই বেরিয়েছিল? দ্বিতীয়টা সঙ্গী শোনা, তো সেটা একটা ছড়ার বই, সঙ্গী শোনা, সেখানেও বিভিন্ন ধরনের ছড়া ছিল ছোটদের উপযোগী ওইটাই। আচ্ছা, তারপরে কুষ্টিয়া এক্সপ্রেস অন্বেষা প্রকাশনী থেকে কুষ্টিয়া এক্সপ্রেস আর উপন্যাস একটা বের হয় মোহ, যেটি আমার কাছে এখন আছে। হ্যাঁ, এটা এটা মোহটা বের হয়, এটাও একটা মানে এটা কি পুরো বইটি একটা উপন্যাস নাকি বিভিন্ন? না, বিভিন্ন একটি গল্প নিয়ে। আচ্ছা আচ্ছা, কুষ্টিয়া এক্সপ্রেস নিয়ে যে বইটি আপনি বের করেছিলেন, কবিতার বই, ওটা একটু শুনবো যে নামটি আসলে কেন কুষ্টিয়া এক্সপ্রেস দেওয়া হলো? কুষ্টিয়ার ঘটনা, যেহেতু আমার জন্মস্থান কুষ্টিয়া,
আর কুষ্টিয়ার বিভিন্ন স্থানের অনেক সত্য ঘটনা নিয়ে আমার নিজের জীবনের অন্যের ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য, যেমন গড়াই নদী নিয়ে একটা ইয়ে আছে, কুষ্টিয়া এক্সপ্রেস নিয়েও একটা, এটা কল্পনা কুষ্টিয়া এক্সপ্রেসটা, যে কুষ্টিয়া এক্সপ্রেস যে কবিতাটা সেই কবিতাটা পুরোপুরি কল্পনা করে। আপা, যেটা হয় যারা কুষ্টিয়ার মানুষ, একটা বিষয় থাকে যে ওখানেই রবীন্দ্রনাথের কথা বলি, লালনের কথা বলি, তো দুজনেই কিন্তু দার্শনিক এক অর্থে, তো আপনি আসলে দুজনের মধ্যে কার দর্শনটাকে নিজের মধ্যে বেশি ধারণ করেন? দুইজন দুইটা দুই ধরনের মানুষ, দুই ধরনের, দুই ধরনের দর্শনটাও দুই ধরনের, কিন্তু কোনটিকে আপনি আপনার মধ্যে ধারণ করেন? দুজন সন্তান, যদি দুজন সন্তানকে তো দুই রকম দেখা যায় না, নিজের ঠিক সেরকমই। আমি দুজনকেই, দুজনের লেখা এবং দুজনের জীবনী পড়ছি, আমার কাছে দুজনকে দুই ধরনের ভালো লাগে, মানে কম্পেয়ারটা করতে পারছি না এই মুহূর্তে। কিন্তু হয় কি যে তাদের মধ্যকার যে বিষয়গুলো দেখা যায়, আমরা সবসময় একটা কথা বলি যে আমরা বাঁচার জন্য রবীন্দ্রনাথের আশ্রয় খুঁজি, যে এমন কোনো জায়গা নেই আমাদের অনুভূতি বা আবেগের জায়গাগুলো প্রকাশ করার যেখানে রবীন্দ্রনাথ নেই। তো এরকম কোনো বিষয় আছে যে আপনার জীবনে এতগুলো বছর পার করে এসেছেন, এই পর্যায়ে আসছেন বা এসেছেন, তো এই পুরোটা সময় জুড়ে রবীন্দ্রনাথের কোনো বিষয় বা কোনো দর্শন আপনার জীবনে আপনি হুবহু সেটা আপনি ফলো করেছেন বা অনুসরণ করেছেন, এমন কিছু আছে কিনা? নজরুল রবীন্দ্র লেখা আমার ছোটবেলার থেকেই খুব আকর্ষণ করে, অনেকে অনেকেরই করে এটা, রবীন্দ্র নজরুল লেখা। তো রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে যখন আমি ওই পুকুর ঘাটে বসি, ওনার পানসি নৌকা খাট এগুলো সব যখন দেখি, তখন আমার মানে আমার কল্পনায় যেন উনি এরকম করতেন, এই করতেন, এরকম মনের ভিতর উপলব্ধি হয়েছে। আর ওনাকে নিয়ে আমি ভাবছি, ওনার ওনার লেখা গানের ভিতর একটা অন্যরকম আকর্ষণ, নজরুল রবীন্দ্র ওনার রবীন্দ্রনাথের গানের, তো ভাবি অনেক সময়। আর ফলো করার মতো, ফলো তো একটু করতেই হয় যেহেতু আমি গান লিখি, শুধু গান না, আপনি কবিতাও লিখছেন, ছড়া লিখছেন, গল্প লিখছেন। ছোট্ট একটা বিরতি নিয়ে নিই, তারপর আমরা আবার আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, বেলাশেষের আয়োজনের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার, ফিরছি এক্ষুনি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত জানাচ্ছি এসএটিভির প্রতিদিনকার সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছে আমি মৌসুমি মৌ, এবং আমাদের সঙ্গে আছেন শিশু সাহিত্যিক এবং সঙ্গীত শিল্পী কাজলি আহমেদ। একটু গানের প্রসঙ্গে যাব, যে কবে থেকে আপনার গানের শুরু? গান ছোটবেলা থেকেই করি, তো প্রথম গান করা কুষ্টিয়া মোহিনী মিল মঞ্চে। আচ্ছা, সেখানে আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান গিয়েছিলেন, ওনার একটা সম্বর্ধনা অনুষ্ঠানে আমি গান গিয়েছিলাম। সেই থেকে আমার প্রেরণা, সবাই আমাকে অনেক বাহবা পাই। ওটাকে দলীয় সঙ্গীত ছিল না, আমার এককভাবে, মানে সবাই অনেকেই দলীয়ভাবে কয়েকটা গান ছিল ওখানে, কিন্তু আমি এককভাবে গেছিলাম। গানটা শেখার শুরু কবে থেকে, যেহেতু তখন আপনি প্রথম পারফর্ম করলেন কি, তখন গানটা শেখার শুরু কবে থেকে? শেখাটা ছোটবেলা থেকেই, আমার যখন 8-9 বছর বয়স তখন থেকে। আপনি একদম বাড়িতে এসে শেখাতেন কোনো শিক্ষক নাকি নিজে থেকে শেখা? আমার ফ্যামিলিতে গান শেখা নিষেধ ছিল, গানের উপরে মানে হারমোনিয়াম দিয়ে গান বাজানো বা গলা রেওয়াজ করা, যে মেয়েরা পর্দায় থাকবে, মেয়েদের কোরআন শরীফ পড়া, বড় জোর স্কুল কলেজ, এর বেশি না, গান করা মুসলিম মেয়েদের গান করা, এটা আবার কী ধরনের কথা? তো আমি চুরি করে মানে লুকিয়ে লুকিয়ে গান শিখতাম। আর ওই অনুষ্ঠানেও আমি ফুপুর বাড়ি যাওয়ার নাম করে ফুপুর বাড়ি ছিলাম, তারপর ওখান থেকে আমি লুকিয়ে গান করি। তখন কোন ক্লাসে পড়তেন? তখন আমি ক্লাস 5-এ পড়ি। আচ্ছা, একটু আগে আপনি আমাকে, যখন আমরা অনুষ্ঠান শুরুর আগে গল্পে গল্পে আমাকে বলছিলেন যে পঞ্চম শ্রেণীতে যখন আপনি পড়েন তখনই আপনার লেখালেখির শুরু, বা ওই একই সাথে ম্যাগাজিনে, স্কুল ম্যাগাজিনে, স্কুল ম্যাগাজিনে প্রথম ছাগলের বাচ্চা শিরোনামে
ছাপা হয় স্কুল ম্যাগাজিন। ওটা কি গল্প ছিল, ছোট গল্প শিশুদের নাকি কোনো ছড়া ছিল? না, ছড়া ছিল না, ওটা গল্প ছিল এবং রসালো গল্প ছিল। বাচ্চারা বড়রাও ওই ছাগলের বাচ্চা গল্পটা পড়ার পর অনেক মজা পায়, আর ওখান থেকেই আমার উৎসাহটা আরও বেড়ে গেল যে ভবিষ্যতে আমি লিখব। এখনও আশা করছি যে আমার অনেক কিছু লেখার ইচ্ছা আছে। আমার যে আপনার যে বইটি আমার হাতে আছে, কাজলি আহমেদের মোহ, এই বইটি সম্পর্কে একটু শুনবো আপনার কাছ থেকে। এটা এই মোহটা একটা ত্রিভুজ প্রেমের গল্প। এই গল্পটা নাটক হয়েছে ডলি জহুর মায়ের ভূমিকায়। একটা মায়ের যে চরিত্রটা আছে এটা খুবই মানে বেদনাদায়ক একটা চরিত্র। এর ভিতরে ডলি জহুর অভিনয় করেছিলেন, ওটা এত সুন্দরভাবে সাবলীল অভিনয় তার ছিল। আর এই গল্পটা একজন একটা সংসার, সুন্দর একটা সংসার, সেই সংসারে ওই মেয়েটা মাকে মানে মাকে কেন্দ্র করেই এই উপন্যাসটা। মাকে বউটা সহ্য করতে পারত না, মানে যে বউ কখনো শাশুড়ি কখনো মা হতে পারে না, এরকম একটা ইয়ে ছিল। এটা দেখা যায় যে আমরা আমাদের সমাজের প্রেক্ষাপটে এটা সবসময় দেখি, বা অনেক ক্ষেত্রে হয় যে লেখকরা তাদের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে বা জীবনের কোনো ঘটনা তুলে ধরে করে বইয়ের মধ্যে তুলে ধরে তার লেখায় তুলে ধরেন। তো এমন কোনো বিষয় কি বইটাতে আসলে স্থান পেয়েছে? এটা একটু সত্য ঘটনা, কিছুটা সত্য ঘটনা নিয়েই এই মোহ উপন্যাসটা। এখানে ওই শাশুড়িকে সহ্য করতে পারে না এবং অভাবের সংসার, অভাবের সংসারও ঠিক না, মধ্যবিত্ত একটা পরিবারের গল্প এখানে। তো এখানে যখন উচ্চবিত্তের একজনের সাথে পরিচয় হয়, সে পূর্ব পরিচিত ছিল ছেলেটার, তো সেই সূত্র ধরেই বাসায় আসা যাওয়া করে সেই ছেলেটা। আসা যাওয়ার মধ্য দিয়েই অনেক টাকা পয়সার ছেলে দেখার পরে মেয়েটা ওখানে একটু আকৃষ্ট হয় এবং পরে সংসার ছেড়ে চলে যায়। আপনি একটু বইমেলার কথা শুনবো, যে আপনি যেহেতু এত প্রবীণ একজন মানুষ এবং গুণী একজন মানুষ, তো আমরা তো এই প্রজন্মের মানুষ, আমরা দীর্ঘদিন ধরে বইমেলা দেখছি না, খুব একটা অল্প সময় হয় 10 বছর বা 7 বছর আমাদের যে সময়টাতে আমরা ঢাকায় বসবাস করছি। তো আপনি তো একেবারে শুরু থেকে দেখছেন, যেহেতু এত আগে থেকে আপনি বই প্রকাশ করছেন, তো আপনার কি মনে হয়েছে যে কী কী ইতিবাচক পরিবর্তন হয়েছে বইমেলায়, এবারের বইমেলায়? হ্যাঁ, এবারের বইমেলায় অনেক অনেক উন্নত হয়েছে, অনেক স্টল, এবং আমি অবাক হলাম যে সমাগম, লোক সমাগম দেখে প্রচুর ভিড় হচ্ছে, এত দর্শনার্থী আর এত পাঠক, যে বাংলাদেশের পাঠকদের হ্যাঁ মানসিকতা অনেক পরিবর্তন হয়েছে। আগে তো খুব একটা, অনেক আগে খুব অল্প ইয়ে থাকতো, এখন প্রচণ্ড মানসিকতার পরিবর্তন হয়েছে এবং আমার খুব ভালো লাগছে, অনেক উন্নত পরিবেশের সৃষ্টি হয়েছে। আচ্ছা, লেখক মঞ্চ নামে এবারের বইমেলায় একটি নতুন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে, লেখক মঞ্চ, যেখানে প্রতিদিন 5 জন লেখক গিয়ে তার লেখা সম্পর্কে বলবেন, এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? আমি খুব ভাববাদী, প্রশংসা করি এই এজন্যে যে তাদের মনের কথাগুলো তুলে ধরার একটা সুযোগ আছে। আর সরদি উদ্যানে যে মঞ্চটা হয়েছে এর জন্যে আমি ধন্যবাদ দিই, যেটা বাংলা একাডেমিতে। অনেক ধন্যবাদ আপনাকে, ছোট্ট একটা বিরতি নেব, তারপর আমরা আবার আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, বেলাশেষের আয়োজনে সময় হয়েছে আরও একটি বিরতি নেবার, ফিরছি এক্ষুনি সঙ্গে। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত জানাচ্ছি এসএটিভির প্রতিদিনকার সান্ধ্যকালীন আয়োজন বেলাশেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, এবং আমাদের সঙ্গে আছেন শিশু সাহিত্যিক ও সঙ্গীত শিল্পী কাজলি আহমেদ। আবারও ফিরে এলাম আপা, এবং আপনি একটি কথা বলছিলেন গল্পে গল্পে যে পরিবার এত বেশি সংকীর্ণতায় ছিল, সংকীর্ণ বলতে এই যে আমরা যে বিষয়গুলো, যে শিল্প সাহিত্য সংস্কৃতি এই বিষয়ের দিক থেকে। তো আমি যতটুকু জানি যে গত 22 বছর ধরে আপনি একটি প্রাইভেট চ্যানেলে অনুষ্ঠানের সঙ্গে আছেন, অনুষ্ঠান নির্মাণ করছেন, হ্যাঁ নির্মাণ করছেন, নির্মাতা হিসেবে আছেন, তো এটা আসলে কিভাবে সম্ভব ছিল আপনার জন্য, বা এটার জন্য কি কোনো প্রতিবন্ধকতা আপনাকে পেরোতে হয়েছে কি না? মানে ছোটবেলায় আমাদের মা বাবার সংসারে যখন আমি বড় হয়েছি, তখন প্রতিবন্ধকতা ছিল ওই একটি ব্যাপার, এই যে গান গাইবা না, এগুলো ঠিক না, এগুলো এই যে সংস্কার একটু ছিল ওদের ভিতর। তো আমার বিয়ের পর
এরকম কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি, যার জন্য আমি গান গাইতাম রেডিও টেলিভিশনে। আর অনুষ্ঠান পরে, অনেক পরে, আমি তো 77 থেকে রেডিওতে প্রথম গান করি, 77-এ। তো তারপরে আমি টেলিভিশনে কবে এনলিস্টেড হলেন? টেলিভিশনে ওই তো 77 একই বছরে, রেডিও 77 না, টেলিভিশনে পরে, টেলিভিশনে 82-তে, আর রেডিওতে 77। আপনি কি ধরনের গান গাইতেন মূলত? আমি আমার রবীন্দ্র না আধুনিক রবীন্দ্র নজরুলের প্রতি আমার খুব দুর্বলতা ছিল, কিন্তু আমি যখন কণ্ঠস্বর পরীক্ষা দিই মাত্র একটি ভাওয়াইয়া জানতাম, একটি মাত্র ভাওয়াইয়া জানতাম, আর দুই একটা পল্লীগীতি এরকম। কিন্তু আমার অনেক নজরুল রবীন্দ্র আধুনিক গান জানা ছিল, কিন্তু অডিশনে আমি যখন পাশের চিঠি পেলাম তখন দেখি ভাওয়াইয়াতে আমি পাশ করছি। আচ্ছা, তখন রথীন্দ্রনাথ রায়, ওনার বাবা হরলাল রায়, ওনার কাছে আমি তালিম নিলাম ভাওয়াইয়াতে। যেহেতু ভাওয়াইয়াতে পাশ করছি, আমাকে অনেক ভাওয়াইয়া সংগ্রহ করতে হবে, রেডিও টেলিভিশনে গাইতে হবে। তো উনি ওনার লেখা ভাওয়াইয়া গান আমি অনেক কমার্শিয়াল রেকর্ড করেছি, টেলিভিশনেও গেছি। তখন কিন্তু এখন একটু অসুস্থ থাকার কারণে বর্তমানে আমি গান করতে পারছি না, গলাটা। কিন্তু এখনো কিন্তু আপনি সেই, আমি যেটা বলছিলাম যে প্রাইভেট টিভি চ্যানেলে এখনো আছেন এবং সেখানে অনুষ্ঠান নির্মাণের কাজ করছেন। নির্মাণ করছি এখন আমি। অনুষ্ঠান নির্মাণের দিকে আসলে কেন ঝুঁকলেন? যে যেহেতু লেখালেখি করেন, গানও ভালো করেন, তো কেন ওই দিকটাতে আপনি পেশা হিসেবে ওটাকে নিলেন? ওই দিকটাই, আমার মেয়েকে নিয়ে একটা অডিশন দেওয়ানোর জন্য গেলাম, উপস্থাপনার জন্য। ওরা ও তো শিশু শিল্পী হিসেবে রেডিও টেলিভিশনে অনুষ্ঠান করতো। তো টেলিভিশন থেকে একদিন বললো যে স্যাটেলাইট চ্যানেল 2-1 ঘন্টার করে অনুষ্ঠান প্রচার হচ্ছে, ওখানে একটা ভালো উপস্থাপিকা লাগবে ছোট্ট। তো ও অডিশন ওকে দেওয়াতে নিয়ে গেলাম। ওখানে যাওয়ার পর বলছে আপনি কি বাচ্চাদের অনুষ্ঠান, শিশু কিশোরদের জন্য একটা ম্যাগাজিন অনুষ্ঠান করে দিতে পারেন? করবেন? আমার তো গান গাইতে পারি, লিখতে পারি, গল্প লিখতে পারি, কিন্তু অনুষ্ঠান নির্মাণে তো অনেক বড় ব্যাপার মনে হয়, এটা কি আমার দ্বারা সম্ভব হবে না মনে হয়। তখন বলছে আপনি পরীক্ষামূলকভাবে একটা করে নিন না, দেখি যদি ভালো হয় তাহলে রেগুলার করবেন, না হলে বাদ দিয়ে দেবেন, আপনারও ভালো না লাগতে পারে, আমাদেরও পছন্দ না হতে পারে। তখন আমি একটা ম্যাগাজিন অনুষ্ঠান শিশু কিশোরদের অংশগ্রহণে নির্মাণ করে দেওয়ার পর বলে আপনাকে করাই লাগবে। তারপরে আমিও একটু ইন্টারেস্ট পেয়ে গেলাম, তারপর থেকে এ যাব। আমি যতটুকু জানি যে আপনি স্কুলে শিক্ষকতাও করেছেন। হ্যাঁ, একটা স্কুলে ছিলাম আমি, এটার কথা একটু শুনবো। একটা স্কুলে প্রাইমারি সেকশনে আমার ক্লাস নিতে হতো, তো বাচ্চাদের নিয়ে এটাও একটা আকর্ষণ করতো, বাচ্চাদের ক্লাস নিতাম, বাচ্চাদের তাদের যে অনুভূতি, তাদের যে কার্যকলাপ, এগুলো আমাকে খুব আকর্ষণ করতো। আমি শিশুদের প্রতি কি অন্যরকম টান অনুভব করেন, যার জন্য শিশুদের লেখাটা বেশি লিখেন? শিশুদের নিয়ে কাজ করাই তো নিয়ে, হ্যাঁ, শিশু সাহিত্য নিয়ে কাজ করতে ভালো লাগে। আর শিশুদের নিয়ে এই যে আমার নির্মাণ, আমার একটা অনুষ্ঠান শিশু কিশোরদের নিয়ে ওই চ্যানেলে করি, আমি প্রাইভেট চ্যানেলে, যে চ্যানেলে এখনো করছি, বড়দের নিয়েও করি, কিন্তু বড়দের থেকে আমাকে আকর্ষণ করে শিশুদের সাথে কাজ করতে, শিশুদের নিয়ে লিখতে, শিশুদের নিয়ে যে নির্মাণের কাজটা করি আমার খুবই ভালো লাগে। একটা বিষয় জানবো, যারা আসলে শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে নিজের জীবনকে অতিবাহিত করে, তাদের দেখা যায় যে মনের মধ্য থেকে একটা দায়বদ্ধতা কাজ করে সমাজের জন্য, মানুষের জন্য কিছু করার, তার কাজের মধ্য দিয়ে। তো আপনি এই সময়ে এসে বা এতগুলো বছর জীবনে পার করে এসে আসলে কী চান বা কী করতে চান মানুষের জন্য বা দেশের জন্য? আমি দেশের জন্য, মানুষের জন্য, আপনার কাজের মধ্য দিয়ে, সেটা লেখালেখির মধ্য দিয়েও, নির্মাণের মধ্যে দিয়েও আমার অনেক ইচ্ছা যে আমি অনেক কিছু করব, অনেক কিছু আশা রাখি করার। এখন আমার মনে হয় যে আমি শেষ দিনগুলো, আমার জীবনের শেষ দিনগুলো যেন আমি কাজের ভিতর দিয়ে অতিবাহিত করতে পারি, এই আশা করি ইনশাল্লাহ। আপা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, পাঠকদের বা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। পাঠকদের বলবো বেশি বেশি বই পড়তে, সে এ প্রজন্ম আর সে প্রজন্মই হোক, যে প্রজন্মের পাঠকই হন না কেন, বেশি বেশি বই পড়বেন, বইকে ভালোবাসবেন, আর বেশি বেশি
লেখকদের কবি সাহিত্যিকদের উৎসাহিত করবেন। অনেক ধন্যবাদ আপা, অনেক ভালো থাকুন এবং আপনার দীর্ঘায়ু কামনা করছি, সুস্থতা কামনা করছি এবং অনেক সফলতা কামনা করছি। প্রিয় দর্শক, এই ছিল বেলাশেষের আজকের আয়োজন। অনেক বেশি ভালো থাকুন, আর আবারও বলবো যে ফিকশন নয়, নন ফিকশন ফিকশন দু ধরনের বই পড়ুন এবং অনেক ভালো থাকুন। আর প্রতিদিন চোখ রাখুন এসএটিভির পর্দায়।